নরসিংদী শহরে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে শান্তা আক্তার নামে এক এনজিও কর্মীর বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে ছিনতাইকারীরা। এ সময় মোবাইল ফোন, ট্যাব ও নগদ 2 লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। মঙ্গলবার দুপুরে নরসিংদী শহরে পশ্চিম কান্দাপাড়ার সরকারি মহিলা কলেজের সামনে এ ছিনতাই ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে দুই ছিনতাইকারীকে ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে দেখা গিয়েছে। আহত শান্তা আক্তার এনজিও আশার নরসিংদী শহরের বাজির মোড় শাখার লোন অফিসার ও শহরতলী ঘোড়াদিয়া এলাকার বাবু নাজিরের স্ত্রী। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা ইতিমধ্যে শুরু হয়েছে।